সবাইকে স্বাগতম। অষ্টম শ্রেণীর বিজ্ঞানের নবম অধ্যায় বর্তনী ও চলবিদ্যুৎ নিয়ে আমরা এখন যে বকবক করব সেটাতে। বিদ্যুৎ খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার আমাদের জীবনে, আমরা সেই বিষয়ে শেষে একটু আলাপও করব। তো এই বিদ্যুৎ হচ্ছে পদার্থবিদ্যা তথা ফিজিক্সের বিষয় এবং আমরা নবম, দশম, একাদশ, দ্বাদশ শ্রেণীতে বিদ্যুৎ নিয়ে যারা পড়ব তারা অনেক বিশদভাবে পড়ব। এই অধ্যায়টি অষ্টম শ্রেণীর জন্য খুবই ছোট্ট এবং খুব সহজ। তড়িৎ প্রবাহ দিয়ে আমরা আলাপ শুরু করব। হ্যাঁ, এই অধ্যায়ে আমরা বেশ কিছু শব্দ পাবো যেগুলো কারো কারো কাছে অপরিচিত বা কম পরিচিত লাগতে পারে, যেমন পরিবাহী বা তড়িৎ প্রবাহ, তারপরে হচ্ছে ডিসি, এসি, শ্রেণী সংযোগ, সমান্তরাল সংযোগ, তারপরে ফিউজ, তারপরে হচ্ছে অ্যামিটার, ভোল্টমিটার, তারপরে রোধ, ওহম ইত্যাদি ইত্যাদি। শুরু করছি আমরা তড়িৎ প্রবাহ দিয়ে। এই তড়িৎ প্রবাহ হয় ইলেকট্রনের প্রবাহের জন্য। আপনাদের মনে আছে নিশ্চয়ই ইলেকট্রনের চার্জ হচ্ছে নেগেটিভ। ধাতুর মধ্যে কিছু ইলেকট্রন মুক্তভাবে ঘোরাফেরা করতে পারে, তারা চলাফেরা করতে সক্ষম এবং এই ইলেকট্রনের প্রবাহের কারণেই তড়িৎ প্রবাহ হয়। ইলেকট্রন প্রবাহিত হয় নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে। আপনাদের আরেকবার মনে করিয়ে দিচ্ছি ইলেকট্রনের চার্জ কিন্তু নেগেটিভ। এখন আমরা এই বিষয়টাকে সংজ্ঞায়িত করতে পারি কি না, যে আমাদের যদি জিজ্ঞাসা করা হয় যে তড়িৎ প্রবাহ কাকে বলে, তাহলে আমরা সুন্দর ভাষায় কিভাবে সংজ্ঞাটা বলবো, বইয়ে দেওয়া আছে। কোনো পরিবাহীর, এখানে আমি একটু থামবো, পরিবাহীর পরিচয়টা দিয়ে নিই। পরিবাহী আসলে আমরা বুঝি, এই শব্দে না চিনলেও আমরা বুঝি, পরিবাহী হচ্ছে যার ভিতর দিয়ে বিদ্যুৎ চলাচল করতে পারে, আধান চলাচল করতে পারে। এগুলো হচ্ছে ধাতব বস্তুগুলা সবচেয়ে ভালো উদাহরণ, যেমন সোনা, রূপা, তামা, এগুলো হচ্ছে বিদ্যুৎ পরিবাহী, এদের ভিতর দিয়ে আধান পরিবাহিত হতে পারে। আর অপরিবাহী হচ্ছে আমরা অনেকেই জানি প্লাস্টিক বা রাবার বা কাঁচ বা হচ্ছে শুকনো কাঠ, এগুলো হচ্ছে অপরিবাহী। জীবনে কিন্তু এই জ্ঞানটা কোনটার ভিতর দিয়ে বিদ্যুৎ যেতে পারে আর কোনটার ভিতর দিয়ে বিদ্যুৎ পরিবাহিত হতে পারে না, এটা খুবই খুবই জরুরি। এখন আমরা এরপরে আরেকটা শব্দও কারো কারো কাছে নতুন লাগতে পারে, শব্দটা হচ্ছে প্রস্থচ্ছেদ। এই জন্য আগে এই শব্দটা পরিচয় দিয়ে নিই। এই যে ধরুন একটা পরিবাহী, মনে করেন এটি একটি তার, তামার তার। এখন প্রস্থচ্ছেদ বলতে বোঝায় আমরা যদি এই বরাবরটাকে কেটে দিই তাহলে তাকে বলে প্রস্থচ্ছেদ, আর এটাকে যদি আমরা এভাবে কাটি সেটাকে বলা হয় লম্বচ্ছেদ। আমরা ফিরে আসছি তড়িৎ প্রবাহের সংজ্ঞায়। কোনো পরিবাহীর যে কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে একক সময়, অর্থাৎ নির্দিষ্ট একটা সময়, ধরুন এক সেকেন্ড, যেই পরিমাণ আধান প্রবাহিত হয় তাকেই বলা হয় তড়িৎ প্রবাহ। আর যে আধান, এই আধান কি? আধান হচ্ছে চার্জ। আমরা আগেই বলেছি যে ইলেকট্রনের প্রবাহের কারণেই এটা হচ্ছে, অর্থাৎ তড়িৎ প্রবাহ হচ্ছে। একটা কথা মনে রাখতে হবে, এটা বিশদ ব্যাখ্যা আপনারা পরবর্তীতে পড়বেন, যে ইলেকট্রন প্রবাহ হচ্ছে যে দিক থেকে যেদিকে, নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে। আমাদের তড়িৎ প্রবাহ ঘটবে কিন্তু ঠিক তার উল্টো দিকে। আপাতত এটুকু মনে রাখলেই চলবে, ইলেকট্রনের প্রবাহ যেদিকে, তড়িৎ প্রবাহ তার বিপরীত দিকে। তড়িৎ প্রবাহের একক হচ্ছে অ্যাম্পিয়ার এবং একে সংক্ষেপে এ দ্বারা চিহ্নিত বা প্রকাশ করা যেতে পারে। এরপরেই আমরা তড়িৎ প্রবাহের সংজ্ঞার পরে, তার এককের পরেই, যে কোনো জিনিস আমরা দেখেছি বিজ্ঞানে যে পরিচয়টা পাওয়ার পরপরই প্রকার ভেদে চলে আসতে হয়। হ্যাঁ, তড়িৎ প্রবাহ দু রকমের। আমরা শব্দ দুটোর সাথে সবাই খুবই পরিচিত, এসি আর ডিসি। হ্যাঁ, অস্ট্রেলিয়ান একটা রক ব্যান্ড আছে এসি ডিসি নামে। তো তড়িৎ প্রবাহের এসি ডিসি হচ্ছে এরকম যে আমরা প্রথমে আসি হচ্ছে ডিসিতে। এই দুটো পুরো নাম হচ্ছে, ডিসি হচ্ছে ডিরেক্ট কারেন্ট আর এসি হচ্ছে অল্টারনেটিং কারেন্ট। আমরা ডিরেক্ট বুঝছি সরাসরি, যেমন বাস, যদিও বাংলাদেশের বাসগুলো এই ডিরেক্ট বলার সময় বা ডাইরেক্ট বলার সময় পুরোপুরি দুই নম্বরই করে, কিন্তু আমরা মোটামুটি বুঝি যে সোজাসুজি চলে যাওয়াকে বলা হয় ডিরেক্ট। আর অল্টারনেট, ধরুন আপনি ক্রিকেট খেলছেন এবং আপনারা বিপক্ষ দল ব্যাটিং করছে, আপনারা করছেন ফিল্ডিং। এখন আপনারা মনে করেন যে ব্যাটসম্যানরা যাতে অভ্যস্ত হতে না পারে, আপনারা এক ওভার করাচ্ছেন পেসার দিয়ে আর এক ওভার স্পিনার দিয়ে, এবং তখনই আমরা এই কথাটা কিন্তু ব্যবহার করে থাকি বাস্তব জীবনে, যে অল্টারনেট করে বোলিং করি, একবার পেস একবার স্পিন। অর্থাৎ অল্টারনেট হচ্ছে একবার এটা একবার ওটা। এখন এই বিদ্যুতের ক্ষেত্রে, তড়িৎ প্রবাহের ক্ষেত্রে, এই অল্টারনেট দিয়ে বোঝাচ্ছে দিকের পরিবর্তন, একবার এদিক একবার ওদিক। বিষয়টা কেমন? সময়ের সাথে সাথে আপনারা এটি এঁকেও দেখাতে পারেন, বৈচিত্র্য আছে, আপনারা প্র্যাকটিস করতে পারেন, যে এদিকে যদি আমরা সময় ধরি আর এদিকে গ্রাফে যদি আমরা তড়িৎ প্রবাহ ধরি, যদি দিক পরিবর্তন না করে সেটাকে বলা হয় এই ডিসি, অর্থাৎ এটাকে বাংলায় বলা হয় হচ্ছে অপর্যায়বৃত্ত বা একমুখী তড়িৎ প্রবাহ। আর যদি সময়ের সাথে সাথে
তড়িৎ প্রবাহ দিক পরিবর্তন করে, সেটা হবে হচ্ছে এরকম। এই দিক পরিবর্তন করলে তাকে বলা হবে হচ্ছে অল্টারনেটিং বা পর্যায়বৃত্ত তড়িৎ প্রবাহ। আমরা এই এক দিক পরিবর্তনের ব্যাপারটা খুব সুন্দর বুঝব পেন্ডুলাম যারা দেখেছেন তাদের। অর্থাৎ আরেকবার বলছি যে একমুখী বা অপর্যায়বৃত্তটা সময়ের সাথে সাথে দিক পরিবর্তন করে না, একমুখী যায়। আর এসি পর্যায়বৃত্ত প্রবাহ যেটা, অল্টারনেটিং কারেন্ট যেটা, এটা নির্দিষ্ট সময় পর পর দিক পরিবর্তন করে, পেন্ডুলামের মতো বা মাইকেল জ্যাকসনের মতো। এখন ব্যবহৃত হয় বেশি বর্তমানে এই এসি বা পর্যায়বৃত্তটাই। এটি উৎপাদন সহজ, এটি পরিবহন সহজ এবং এটি সাশ্রয়ী। আপনারা আরেকটা জিনিস জানতে পারবেন বইতে, যে এই যে সময়ের সাথে সাথে দিক পরিবর্তন, এই দিক পরিবর্তনের হার সব দেশে সমান নয়, একটা উদাহরণ আছে বইয়ে। এরপর যে শব্দটির সাথে আমরা পরিচিত হব সেটা হচ্ছে রোধ। আমরা রোধ বা রেজিস্ট্যান্স এটা বুঝি, এটা হচ্ছে কোনো কিছুকে বাধা দেয়া। এখন বিদ্যুতের ক্ষেত্রে এ ব্যাপারটা কি, ইলেকট্রন যখন প্রবাহিত হয়, ইলেকট্রনের স্রোত যখন যাচ্ছে, তখন বিভিন্ন অণুপরমাণু ভেতর দিয়ে এসে যাচ্ছে এবং অণুপরমাণুগুলোর সাথে তার সংঘর্ষ হচ্ছে। তাহলে পরিবাহীর ভেতর দিয়ে যখন আধান যাচ্ছে, তখন সে বাধা পাচ্ছে। পরিবাহীর যেই ধর্মের জন্য বিদ্যুৎ চলাচল বাধাগ্রস্ত হয়, সেই ধর্মটাকেই বলা হয় রোধ। এবং রোধ বিভিন্ন পরিবাহীর আলাদা আলাদা হবে, অর্থাৎ বিভিন্ন পরিবাহীতে বিদ্যুৎ চলাচলকে বিভিন্ন পরিমাণ বাধা হবে। এবার আমরা আসবো ওহমের সূত্র। ওহম হচ্ছে একজন বিজ্ঞানীর নাম, জর্জ সাইমন ওহম। আমরা তার সূত্রটা হচ্ছে তড়িৎ প্রবাহের সাথে বিভব পার্থক্যের সম্পর্কে। আমরা আগেই হয়তো খেয়াল করেছি শুরুর দিকে যে বিভব পার্থক্য যতক্ষণ থাকবে তড়িৎ প্রবাহ হবে, বিভব পার্থক্য বেশি থাকলে তড়িৎ প্রবাহ বেশি হবে, বিভব পার্থক্য না থাকলে তড়িৎ প্রবাহ হবে না। অর্থাৎ তাদের মধ্যকার সম্পর্কটা ওই যে বাড়লে বাড়ছে, কমলে কমছে, অর্থাৎ সমানুপাতিক। আমরা এই সমানুপাতিক আর ব্যস্তানুপাতিক এই শব্দ দুটোর বিশদ ব্যাখ্যা দিয়েছিলাম নিউটনের সূত্রে যখন আমরা আলাপ করেছি তখন। তড়িৎ প্রবাহ আমরা বুঝলাম নির্ভর করছে বিভব পার্থক্যের উপর। তড়িৎ প্রবাহ কিন্তু তাপমাত্রার উপরে নির্ভর করে, তড়িৎ প্রবাহ পরিবাহীর উপরও নির্ভর করে। এখন আমরা যদি তাপমাত্রাটাকে নির্দিষ্ট করে দিই, একটাই তাপমাত্রা, আমরা যদি পরিবাহীটাকে নির্দিষ্ট করে দিই, একই ধরনের তার, একই তার, তাহলে তড়িৎ প্রবাহটা নির্ভর করবে শুধুমাত্র বিভব পার্থক্যের উপরে। বিভব পার্থক্য যত বেশি হবে তড়িৎ প্রবাহ তত বেশি হবে, বিভব পার্থক্য যত কম হবে তড়িৎ প্রবাহ তত কম হবে। অর্থাৎ এদের সম্পর্কটা হবে হচ্ছে সমানুপাতিক। তড়িৎ প্রবাহকে আই দ্বারা প্রকাশ করা হয়, এটি ভোল্ট, এটি ভি, এই বিভব পার্থক্যের সমানুপাতিক। এটি হলো ওহমের সূত্রের সহজ রূপ। আমরা এখন ওহমের সূত্রটা একবার শুনে নিই। ওহমের সূত্রটা এমন যে তাপমাত্রা যদি স্থির থাকে, তাহলে কোনো নির্দিষ্ট পরিবাহীর ভেতর দিয়ে তড়িৎ প্রবাহের মান হবে দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক। তড়িৎ প্রবাহের মান হবে দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক। আমরা এটাকে একটু গ্রাফ দিয়ে বোঝার চেষ্টা করব। আমরা এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস আঁকলাম। আমরা এক্ষেত্রে বিভব পার্থক্য দেখাচ্ছি এবং এই এই অ্যাক্সিস দিয়ে আমরা তড়িৎ প্রবাহ দেখাচ্ছি। তাহলে খেয়াল করুন, আমরা এখানে আপনি নাম্বার ধরতে পারেন 1, 2, 3, 4, 5, 6 বা 5, 10, 15, এবং এখানে আমরা 1, 2, 3, 4, 5, 6 এরকম দিতে পারি। এখন খেয়াল করুন, যদি এদিকে যাই আমরা যদি বিভব পার্থক্য বাড়াই, তাহলে কিন্তু আমাদের তড়িৎ প্রবাহ বাড়বে। অর্থাৎ এটা যদি দুই গুণ হয়, তাহলে এটাও দুই গুণ হবে, অর্থাৎ পজিশনটা হবে এরকম। এটা যদি হয় 4 গুণ, তাহলে এটাও 4 গুণ হবে এরকম। এটা যদি 5 গুণ হয় বা 8 গুণ হয়, তাহলে দেখা যাচ্ছে যে এরকম একটা রেখা পাবো আমরা। এই রেখাটা দিয়েই সমানুপাতিক এই ব্যাপারটা গ্রাফে বোঝানো যায়, ব্যস্তানুপাতিক হবে হচ্ছে এরকম। এখন আমরা দেখব যে এই যে একটা পরিবাহীর এই রেখাটা, এই কার্ভটা আমরা যেরকম পাবো, আমরা দেখব যে অন্য কোনো পরিবাহীতে এরকম হতে পারে, একটু এরকম হতে পারে। এই পার্থক্যগুলো কেন হচ্ছে? এই পার্থক্যগুলো হচ্ছে আলাদা আলাদা পরিবাহীর জন্য। তাহলে পরিবাহীর কোনো একটা ধর্মের জন্য তড়িৎ প্রবাহটা এদিক সেদিক হতে পারছে, তাহলে সেই ধর্মটাই তো, এই বাধা দেওয়ার ক্ষমতাটাই হচ্ছে, আমরা দেখে এসেছি এই বাধা দেওয়ার ধর্মটা হচ্ছে রোধ। তাহলে রোধের সাথে সম্পর্কটা কেমন? রোধের সাথে সম্পর্কটা হবে হচ্ছে ব্যস্তানুপাতিক। রোধ মানে কি? বাধা দেওয়া। তড়িৎ প্রবাহ যত বাধা পাবে তত কম যাবে, এবং যত কম বাধা পাবে তত বেশি যাবে। তাহলে ওহমের সূত্রটাকে আমরা শেষমেশ এরকম একটা জিনিসে দাঁড় করাতে পারি, আই ইজ ইকুয়াল টু ভি বাই আর, আর হলো রোধ, রেজিস্ট্যান্স। তাহলে তড়িৎ প্রবাহ বিভব পার্থক্যের সমানুপাতিক এবং রোধের ব্যস্তানুপাতিক।
ভি বাড়লে আই বাড়বে, এবং যদি আর বাড়ে তাহলে আই কমবে। এই সূত্রটা দিয়ে কোনো অঙ্ক আমাদের বইয়ে নেই, কিন্তু চাইলেই কিন্তু আপনারা অঙ্কটা করতে পারেন। যেমন ধরুন আমরা জানি যে ধরুন আমরা এরকম কিছু করি, 5 = 10/2। আপনাদের এখানে যে কোনো দুটা মান দেওয়া থাকলে, অপরটি না দেওয়া থাকলে সেটি বের করা পানির মতো সোজা, তাই না? যেমন ধরুন আমরা যদি এই মানটা না জানি, 5 কে 2 দিয়ে গুণ করলে এই 10 পাওয়া যাবে। আমরা যদি এই মানটা না জানি তাহলে 10 কে 5 দিয়ে ভাগ করলে এই 2 পাওয়া যাবে, আর যদি এই মানটা না জানি 10 কে 2 দিয়ে ভাগ করলেই এই মানটা 5 বের হয়ে পড়বে। তাহলে আমরা জানলাম যে এই IVR অর্থাৎ তড়িৎ প্রবাহ, বিভব পার্থক্য আর রোধের যে কোনো দুইটা মান দেওয়া থাকলে ওহমের সূত্র ব্যবহার করে আমরা যে অজানা মান সেটা বের করে ফেলতে পারবো। ধরুন আমরা এখানে একটা অঙ্ক করি, ধরুন আমরা এই দুইটা জানি না, দুইয়ের জায়গাটা ছিল আরের জায়গাটা অর্থাৎ রোধ। আমাদের প্রশ্ন করা হলো এরকম যে যদি এরকম হয় যে বিভব পার্থক্য 10 ভোল্ট এবং তড়িৎ প্রবাহ হচ্ছে 5 অ্যাম্পিয়ার, তাহলে রোধ কত? আমরা ওহমের সূত্র অ্যাপ্লাই করি, এখানে বুঝতে পারছি যে রোধ হবে হচ্ছে 2, এবং এর এককটা কি? এর এককটা আমরা বিজ্ঞানী ওহমের প্রতি সম্মান জানিয়ে ওহমই রেখেছি, তাহলে রোধের একক হচ্ছে ওহম। তাহলে এই গণিতটি, এই গাণিতিক সমস্যাটির উত্তর হবে হচ্ছে এখানে রোধ হবে হচ্ছে 2 ওহম। 1 ওহম বলতে কি বোঝায় সেটা সুন্দর করে আছে আমাদের বইয়ে। যদি কোনো পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্য হয় 1 ভোল্ট এবং তড়িৎ প্রবাহ হয় 1 অ্যাম্পিয়ার, তাহলে যেটুকু রোধ সেটাই হচ্ছে 1 ওহম। এবার আমরা আলাপ করব বর্তনী। বর্তনী বিষয়টা কি? বিদ্যুৎ প্রবাহিত হবে, এই বিদ্যুৎ চলাচলের যে সম্পূর্ণ পথ, এই পুরো সম্পূর্ণ পথটাকে বলা হয় বর্তনী। এবং আমরা দেখব যে বর্তনী আছে হচ্ছে দুই রকমের। বর্তনী দুপ্রকার, শ্রেণী সংযোগ আর সমান্তরাল। শ্রেণী সংযোগ বা সিরিজ বর্তনী আর সমান্তরাল বা প্যারালাল বর্তনী। আমরা একটু বোঝার চেষ্টা করি কোনটা কীরকম। সংজ্ঞাটা এরকম যে শ্রেণী সংযোগে আসি প্রথমে, উপরেরটি শ্রেণী সংযোগ আর নিচেরটি সমান্তরাল সংযোগ বর্তনী। শ্রেণী সংযোগে বলা হয়েছে যে যেই বর্তনীতে, আমরা একটু চিনে রাখি যে এগুলো হচ্ছে বাল্ব, এগুলো এখানে রোধ R1 R2 দুটো ব্যবহার করেছি আমরা, এতে এমিটার, ভি দিয়ে ভোল্ট মিটার বোঝানো হয়েছে, এগুলো হচ্ছে কোষ এবং এটা হচ্ছে সুইচ বা কি আর কে। এই সুইচ আমরা মনে রাখবো যে সুইচটা এখন কিন্তু খোলা আছে, আমরা যখন সুইচটা টিপ দিব অর্থাৎ বর্তনীটা সম্পূর্ণ হবে, বর্তনী সম্পূর্ণ হইলেই কেবলমাত্র তড়িৎ প্রবাহ হবে। প্রথমে আসি শ্রেণী সংযোগ বর্তনী কাকে বলে। যদি কোনো বর্তনীতে তড়িৎ যন্ত্রগুলো বা রোধগুলো এমনভাবে বসানো থাকে যাতে একটির এক প্রান্ত অপরটির এক প্রান্তের সাথে, অপরটির আরেক প্রান্ত তৃতীয় আরেকটির অপর প্রান্তের সাথে যুক্ত থাকে, এভাবে এটা যদি ধারাবাহিকভাবে থাকে তাহলেই এটাকে বলা হবে শ্রেণী সংযোগ। আর সমান্তরালে বলা আছে যে কোনো বর্তনীতে যদি তড়িৎ যন্ত্রগুলো বা রোধগুলোকে এমনভাবে যুক্ত করা হয় যাতে প্রত্যেকটির একটি বাহু, এক বাহু একটি সাধারণ বিন্দুতে মিলিত হয় সবগুলো, এবং অপর বাহুটিও এরকম একটি সাধারণ বিন্দুতে মিলিত হয়, সেটি হচ্ছে সমান্তরাল সংযোগ বর্তনী। এখন আমরা দেখি যে দুটোর মধ্যে কি কি ব্যাপার আছে যেগুলো থেকেই সৃজনশীল প্রশ্ন সবচেয়ে বেশি আছে, বেশি আসে, এবং কোনটার কি সুবিধা কোনটার কি অসুবিধা। আরেকটা কথা আমাদের মনে রাখতে হবে যে শ্রেণী সংযোগ বর্তনীতে ব্যবহার করা হয় অ্যামিটার আর সমান্তরাল সংযোগ বর্তনীতে ভোল্টমিটার। দেখুন শ্রেণী সংযোগ বর্তনীতে আমরা দেখছি যে বিদ্যুৎ যে চলাচল করবে, যদি একটি বাল্ব নষ্ট হয়, একটি তড়িযন্ত্র নষ্ট হয়, তখন কিন্তু বর্তনীটি সম্পূর্ণ হতে পারবে না। অর্থাৎ একটি বাল্ব ফিউজ হলে আর বাকিগুলো জ্বলবে না, একটি নষ্ট হলে বাকিগুলো জ্বলবে না। এবং আমাদের এই সুবিধা নেই যে আমরা আলাদা আলাদা বাল্বগুলোকে কন্ট্রোল করতে পারবো, একটা জ্বালা রাখতে পারবো, একটা নিভায় রাখতে পারবো, কিন্তু সমান্তরালে এই সুবিধাটা সম্ভব। খেয়াল করুন এখানে যদি এটি নষ্ট হয়ে যায় তাতেও এর রাস্তার কোনো হেরফের হচ্ছে না, অর্থাৎ এটি ঠিকই জ্বলবে। তাহলে এবং আমরা আলাদা আলাদাভাবে নিয়ন্ত্রণও করতে পারবো। তাহলে আসি কোনটাতে কী সুবিধা, কোনটা কোথায় ব্যবহার করব আমরা। আমাদের ঘরে, একটা বাড়িতে কয়েকটি ঘর আছে, আমাদের এক এক সময় এক এক রুমের লাইট জ্বালানোর দরকার পড়বে, এক এক রুমের ফ্যান জ্বালানোর দরকার পড়বে বা অন্য কোনো যন্ত্র। যদি এমন হতো যে বাড়ির একটা সুইচ চালানো মাত্র সবগুলো জ্বলে উঠত এবং একটা সুইচ নিভানো মাত্র সবগুলো নিভে যেত, তাহলে আমরা আসলেই সমস্যায় পড়তাম। এখন যখন আমরা রান্নাঘরে থাকতাম তখনও বাথরুমের বাতি জ্বলত, তাহলে ঘরে আমরা ব্যবহার করব এটা। এখন এটা কোথায় ব্যবহৃত হয় আমরা বুঝতে পারছি যে এটা একটু সমস্যাজনক,
কিন্তু এটারও সুবিধা আছে। ধরুন একটা কারখানায় যেখানে একসাথে হাজার হাজার বাতি এবং ফ্যান, এগুলো প্রত্যেকটা আলাদা সুইচ দিয়ে অফ করা, এটা একটা ঝামেলার ব্যাপার। তো একটা সুইচ দিয়ে যদি একই টাইমে সবাইকে বন্ধ করে দেওয়া যেত, বা চিন্তা করুন বিয়ে বাড়িতে যে কতগুলো লাইট দিয়ে আমরা বিয়ে বাড়িটাকে সাজাই, এখানে প্রত্যেকটা বাতির জন্য আলাদা সুইচ নেই, এগুলি হলো শ্রেণী সংযোগে, অর্থাৎ একবারই সব অন হবে, একবারই অফ হবে। আর আমাদের ঘরের ব্যবহার করার জন্য এই সমান্তরাল সংযোগ হচ্ছে সুবিধাজনক। আমি অত্যন্ত বিশ্রী করে এই শ্রেণী সংযোগ বর্তনী এবং সমান্তরাল বর্তনী এঁকেছি, বইয়ে খুব পরিষ্কার সুন্দর ছবি আছে, আপনারা সেগুলো দেখে প্র্যাকটিস করে নিতে পারেন। আমরা দুটো শব্দ হয়তো বলেছি, বইয়ে বিশদ পরিচয় দেওয়া আছে, এই অ্যামিটার ও ভোল্টমিটার, তড়িৎ প্রবাহ যার একক অ্যাম্পিয়ার, এই তড়িৎ প্রবাহ মাপার যন্ত্রটির নাম হচ্ছে অ্যামিটার, আর বিভব পার্থক্য মাপার যন্ত্রটির নাম হচ্ছে ভোল্টমিটার। এইবার আমরা যে বিষয় নিয়ে আলাপ করব, যেখানে আসলে কিছু বুদ্ধির ব্যাপার আছে, বিশ্লেষণের ব্যাপার আছে, ফিউজ। ফিউজ আমরা জানি ফিউজ জিনিসটা কি, যে একটা চীনামাটির একটা জিনিস থাকে যেটার ভিতরে একটা তার লাগানো থাকে, এই তারটি তৈরি করা হয় হচ্ছে টিন এবং সীসার একটি সংকর ধাতু দিয়ে, যার গলনাঙ্ক অত্যন্ত কম। গলনাঙ্ক কম মানে অল্প তাপমাত্রায় এটা গলে যায়, এবং গলে গেলে সুবিধাটা হচ্ছে এ ছিঁড়ে যাবে। ছিঁড়ে গেলে ভালো? হ্যাঁ, ছিঁড়ে গেলেই ভালো। কেন সেটা ব্যাখ্যা করছি। ফিউজের আমরা মাঝে মধ্যেই দেখি যে ফিউজের তার কেটে যায়, তখন একটা ফিউজের তার বড় কেউ, ইলেকট্রিক্যাল মিস্ত্রি কেউ, বা যে বিদ্যুতের কাজ জানে এমন কেউ করে দেয়। অনেকে নিজেও হয়তো আপনাদের ভিতরে কেউ কেউ কাজটা পারেন, কিন্তু কাজটা সাবধানে করা উচিত, এখানে কিছু হিসেবের ব্যাপার আছে। এখন আমরা আসি যে ছিঁড়ে যাওয়াটা কেন ভালো। তড়িৎ প্রবাহ যদি বেশি হয়ে যায় তাহলে কিছু সমস্যা হতে পারে। আপনারা দেখবেন যে মাঝে মাঝে বাতি উজ্জ্বল হয়ে উঠছে, আবার মাঝে মাঝে টিমটিম করে জ্বলছে, এরকম সমস্যাটা মাঝে মাঝে হয়, ভোল্টেজ বেশি কমা। এই ব্যাপারটার সময় ছোটোবেলা থেকে খেয়াল করে এসেছি, মা বাবা বলতেন যে লাইট অফ করে দাও, অথবা ফ্রিজটা বন্ধ করে দাও, অথবা টিভি বন্ধ করো, এখন টিভি চালাবা না, ইত্যাদি। তার মানে হচ্ছে যন্ত্রটার নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে যদি তার ভিতর দিয়ে অতিরিক্ত বিদ্যুৎ প্রবাহ হয়। অর্থাৎ আপনার টিভি বা ফ্রিজ এরকম দামি যন্ত্রগুলা, দামি জিনিসগুলা নষ্ট হয়ে যেতে পারে যদি অতিরিক্ত তড়িৎ প্রবাহ এর ভিতর দিয়ে আসে। এবং শুধু তাই না, শুধু যন্ত্রটি নষ্ট হবে তাই না, এই যন্ত্রটি নষ্ট হওয়ার পাশাপাশি দুর্ঘটনা ঘটে, আগুনও লেগে যেতে পারে। বাঁচায় দেয় কে? নিজে ছিঁড়ে গিয়ে, নিজের জীবন দিয়ে আমাদের বাঁচায় দেয় হচ্ছে এই ফিউজ। এই ফিউজের একটা নির্দিষ্ট মাপ থাকে, একটা নির্দিষ্ট পরিমাণ থাকে, পরিমাণ বিদ্যুৎ এর ভিতরে চলাচল করতে পারে। এর বেশি হলে এটি উত্তপ্ত হয়ে যায়, এবং ওই যে গলনাঙ্ক কম বলে এটা গলে যায় এবং ছিঁড়ে যায়, ফলে বর্তনীটা অসম্পূর্ণ হয়ে যায়, অতিরিক্ত তড়িৎ প্রবাহ ঘটতে পারে না। আমরা এখন আসি যে ফিউজের এই পরিমাপটার ব্যাপারে। 5 অ্যাম্পিয়ারের ফিউজ হতে পারে, 10 অ্যাম্পিয়ারের ফিউজ হতে পারে, 15 অ্যাম্পিয়ারের ফিউজ হতে পারে, 30 অ্যাম্পিয়ার ফিউজ হতে পারে, এগুলোর মানে কি? 5 অ্যাম্পিয়ারের ফিউজ মানে হচ্ছে সর্বোচ্চ 5 অ্যাম্পিয়ার পর্যন্ত তড়িৎ প্রবাহ এর ভিতর দিয়ে হতে পারবে। যদি এটা 6 হয়, যদি এটা 8 হয়, যদি এটা 10 হয়ে যায়, ফিউজের তারটা ছিঁড়ে যাবে। এখন এর প্রয়োজনীয়তা কি? প্রয়োজনীয়তা এরকম যে একটি যন্ত্র, যেমন আমরা পড়েছি বই এটা দেওয়া আছে যে বাতি বা লাইট, ফ্যান, টিভি, এগুলোতে প্রয়োজন হচ্ছে 5 অ্যাম্পিয়ার। তাহলে এর জন্য আমার দরকার হচ্ছে 5 অ্যাম্পিয়ারের ফিউজ, যে 5 অ্যাম্পিয়ার পর্যন্ত তড়িৎ প্রবাহ এর ভিতর দিয়ে চলতে পারবে। যদি বেশি আসতে চায়, যেটি ওই যন্ত্রের জন্য ক্ষতিকর, তখন তারটা ছিঁড়ে যাবে, ফলে আমার যন্ত্রটা বেঁচে যাবে, আমি দুর্ঘটনা থেকে বেঁচে যাব। বা 30 অ্যাম্পিয়ারের ফিউজ মানে কি? 30 অ্যাম্পিয়ারের ফিউজ মানে হচ্ছে এর ভিতর দিয়ে 30 অ্যাম্পিয়ার পর্যন্ত তড়িৎ প্রবাহ হতে পারবে, আর 30 অ্যাম্পিয়ারের বেশি হয়ে গেলে তারটা ছিঁড়ে যাবে। এখন আমরা আসি যে এই ফিউজের তার আমরা যদি ভুল পরিমাপটা ব্যবহার করি, যেখানে যা দরকার তার চেয়ে কম দিলে কি হবে, তার চেয়ে বেশি দিলে কি হবে, আসি বিষয়টা ব্যাখ্যায়। ধরুন আমরা একটা নেই, যেমন আমাদের বই বলা আছে যে ইলেকট্রিক কেটলি বা ইস্ত্রি, কাপড় আয়রন করি আমরা, যে এই এদের অ্যাম্পিয়ার, মানে এদের জন্য আমাদের ফিউজ লাগবে হচ্ছে 15 অ্যাম্পিয়ার। আমরা যদি 15 অ্যাম্পিয়ারের কম যদি ব্যবহার করি তাহলে কি হবে? যন্ত্রটি চালু করতেই দরকার 15 অ্যাম্পিয়ার, আর আমরা ফিউজ দিয়েছি মনে করেন 5 অ্যাম্পিয়ারের। তাহলে বারবার যতবারই আমরা যন্ত্রটা অন করতে যাব, ফিউজের তারটা ছিঁড়তে থাকবে, কারণ প্রয়োজনীয় তড়িৎ প্রবাহ হতে পারবে না, কারণ আমার সর্বোচ্চ সীমাটাই হচ্ছে যে ফিউজের তারটা আমি লাগিয়েছি তার 5 অ্যাম্পিয়ার, অথচ আমার আসার দরকার 15 অ্যাম্পিয়ার। আবার অন্যদিকে আসি, আমাদের যদি
30 অ্যাম্পিয়ারের ফিউজ আমরা এই 15 অ্যাম্পিয়ারের যে ইস্ত্রিটা তার জন্য ব্যবহার করি, তাহলে খেয়াল করুন যে আমাদের ইস্ত্রির জন্য দরকার হচ্ছে 15 অ্যাম্পিয়ার, এবং এর অতিরিক্ত হলে আমার যন্ত্রটি নষ্ট হয়ে যেতে পারে। তাহলে আমি ফিউজ যদি ব্যবহার করি 30 অ্যাম্পিয়ারের, তাহলে অতিরিক্ত তড়িৎ প্রবাহ ঘটবে এবং যন্ত্রটা নষ্ট হবে। আমি ফাইনালি জিনিসটা আরেকবার আলাপ করি, তাহলে কি দাঁড়ালো? প্রয়োজনের চেয়ে কম অ্যাম্পিয়ারের ফিউজ যদি আমরা ব্যবহার করি, তাহলে তারটি বারবার ছিঁড়ে যাবে এবং এই বিষয়টা বিব্রতকর, কষ্টের, বারবার তার লাগাতে হবে। আর প্রয়োজনের চেয়ে আমরা যদি বেশি অ্যাম্পিয়ারের ফিউজ ব্যবহার করি, তাহলে ফিউজ ব্যবহারের কোনো সার্থকতাই আর থাকলো না, কারণ অতিরিক্ত তড়িৎ প্রবাহ ঠিকই ঘটবে এবং যন্ত্রগুলো নষ্ট হবে এবং দুর্ঘটনা ঘটতে পারে। আরও একটি ব্যাপারের কথা বইয়ে বলা আছে যে অনেকে আবার বারবার ফিউজ ছিঁড়ে গেলে অনেক সময় তারটাকে ডাবল, তিন ডাবল করে তারপর লাগান। এতে কিন্তু খেয়াল করুন, 10 অ্যাম্পিয়ারের ফিউজকে যদি আপনি ডাবল করে ফেলেন, এটা 20 অ্যাম্পিয়ার হয়ে গেল, তিন ডাবল করলে সেরকম। সুতরাং আমাদের ফিউজ ব্যবহারের সময় খুব সাবধান থাকতে হবে, এবং এই ব্যাপারটা যদি আমরা একবার বুঝে যাই যে কম ব্যবহার করলে কি হবে আর প্রয়োজনের চেয়ে বেশি ব্যবহার করলে কি হবে, তাহলে সৃজনশীল প্রশ্ন আমরা খুব সহজেই লিখতে পারব। নবম অধ্যায়ের একদম শেষের দিকে আমরা চলে এসেছি। এখন যে আলাপটা আমরা করব বা করব না, সেটা হচ্ছে সৃজনশীল প্রশ্নের জন্য তিন নম্বর গুরুত্বপূর্ণ যে ব্যাপারটা। সৃজনশীল প্রশ্নের গ আর ঘ এর জন্য বেশিরভাগ প্রশ্ন যেগুলো থেকে আসে, তার এক হচ্ছে শ্রেণী সংযোগ আর সমান্তরাল বর্তনী, এ দুটো আপনাকে আঁকতে পারতে হবে, এবং দুটোর ব্যবহার কোথায় কোথায় এবং দুটার কী কী সুবিধা অসুবিধা এটা একটু বুঝে নিতে হবে। আর হচ্ছে এই যে ফিউজের তার, ওই যে একটি যন্ত্রের জন্য তড়িৎ প্রবাহ দরকার হচ্ছে 10 অ্যাম্পিয়ার, তাহলে এখানে যদি আমরা 30 অ্যাম্পিয়ারের ফিউজ লাগাই তাহলে কী হবে, অথবা তার চেয়ে কম যদি লাগাই তাহলে কী হবে, এই ব্যাপারটাও বুঝে নিতে হবে। এই গেল দুটো বোঝার ব্যাপার। আর তৃতীয়টি আসলে আমাদের পড়ারই দরকার নেই, আপনার তারপরে বইয়েরটা একবার পড়তে পারেন, তাহলে আপনার ভাষাটা সুন্দর হবে। সেটা হচ্ছে যে পাশাপাশি দুটো ব্যাপার এখানে আমাদের আসবে। একটা হচ্ছে যে বিদ্যুৎ কেন গুরুত্বপূর্ণ, এই সময়ে আমরা যারা বাস করছি, আমরা যদি আধা মিনিটও চিন্তা করি, তাহলে আমাদের নিজেদের জীবনে, রাষ্ট্রীয় জীবনে এবং আন্তর্জাতিকভাবে বিদ্যুৎ যে কতটা দরকার, এটা নিয়ে আমার বকবক করার কিছুই নেই একদম। আর দ্বিতীয় ব্যাপারটা হচ্ছে যে এই বিদ্যুৎকে অপচয় রোধ করা বা এই বিদ্যুৎকে মানে সাশ্রয় ব্যবহার, ঠিক মতো ব্যবহার করাটা কেন দরকার বা কীভাবে করা যায়। কেন দরকার তো বিদ্যুতের গুরুত্ব আলাপ করলেই হয়ে যাবে, আর কীভাবে করা যায় সেটা আপনারা সবাই জানেন। আমাদের ওগুলো আলাপ করার দরকার নেই যে ঘরে কেউ লাইট থাক, মানে ঘরে কেউ না থাকলে লাইট অফ করতে হবে, এগুলো আমরা সবাই জানি, এগুলো আপনারা লিখতে পারবেন। দুই একটা নতুন জিনিস আপনারা হয়তো বইয়ে পেতে পারেন, যেগুলা যেমন এনার্জি, না এটাও এনার্জি সেভিং বাতির কথা, এটাও আমরা সবাই জানি, সোলার প্যানেলের কথা, এটাও আমরা সবাই জানি, এবং আরেকটা কথা বইয়ে আছে যেটা হয়তো তাৎক্ষণিক আমাদের বানিয়ে লেখার সময় মাথায় নাও আসতে পারে, এই জন্য বইটা একবার পড়ে নিলে ভালো। যেমন ফ্রিজ, ফ্রিজে মনে করেন আপনার ফ্রিজে আপনি লিখেছেন একটি লাউ এবং একটি আপেল এবং দুটো ডিম, সেটার জন্য আপনি বিশাল বড় একটা ফ্রিজ রেখে সবাইকে দেখাচ্ছেন যে আমার এত বড় ফ্রিজে আছে একটা, সেটা কোনো প্রয়োজন নাই, কারণ এই বড় ফ্রিজ বেশি বিদ্যুৎ অপচয় করা হবে এখানে। তো আমরা এই অধ্যায়ের শেষের দিকে চলে এসেছি, প্রায় শেষ। তাহলে আমরা বুঝলাম যে সৃজনশীল প্রশ্নের জন্য আমাদের কিছু কিছু কাকে বলে, কিছু কিছু এককের নাম, কিছু কিছু ছোট্ট বোঝার ব্যাপারগুলো জানা থাকলে ভালো। আর গ-ঘ-এর জন্য আমাদের ওই শ্রেণী বর্তনী, সমান্তরাল বর্তনী এবং ফিউজের ব্যাপারটা, এবং এই বিদ্যুৎ কেন দরকার, বিদ্যুৎকে আমরা কীভাবে অপচয় কমাতে পারি, এই ব্যাপারগুলো আমরা ঠিকমতো গুছিয়ে লিখতে পারলেই আমরা এই অধ্যায়ের সৃজনশীল প্রশ্ন কোনো বিষয় না। আগামী অধ্যায়ে আপনাদের সাথে দেখা হবে, সবাইকে শুভেচ্ছা, ধন্যবাদ।